এলাকায় হাতি প্রবেশ করতেই তাকে ঘিরে সেলফি তোলা, পাথর ছোঁড়া এবং তাকে উত্তপ্ত করার চেষ্টা মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়ে বসল শুক্রবার সকালে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত দুধপাত্রি গ্রামে প্রবেশ করেছিল একটি দাঁতাল হাতি, যার জঙ্গলমহলের বাসিন্দাদের দেওয়া নাম রামলাল। শান্ত স্বভাবের হাতিটি গ্রামে প্রবেশ করতেই কৌতূহলীরা তাকে ঘিরে ভিড় শুরু করে। কেউ কেউ লেজ ধরে টানলেন, কেউ সেলফি তুললেন, কেউ ভিডিও করলেন বিভিন্নভাবে, কেউ কেউ আবার পাথরও ছুঁড়েছিলেন। শেষ পর্যন্ত শান্ত স্বভাবের হাতিটি বেঁকে বসে। হঠাৎ 180 ডিগ্রি ঘুরেই পেছনে থাকা এক ব্যক্তি, যার নাম মাধব মল্ল, তাকে তুলে আছড়ে ঘটনাস্থলে পিষ্ট করে মেরে ফেলে। 52 বছর বয়সী ওই ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা কোনোভাবে হাতিকে তাড়িয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে তীব্র আতঙ্ক আর মর্মান্তিক সেই ঘটনার ছবি ধরা পড়ল সেলফি প্রেমীদের মোবাইল ক্যামেরাতেই। কি বাবা রে,